আর ঈদের দিন সুন্দর করে ঈদের নোয়া ছড়ি বেগুন মোনা যাতে বই যাবে কই, ঈদের দিনের অবস্থা সব মোনা যাত কি বইব, জুয়া খেলবো, হ্যাঁ ঠিক না, মার্কেল খেলাইবো, সক্কা খেলাইবো, ঈদের জামাত শেষ, মাইয়ারা বেগুন হাজি হাড়ি বেয়ারে নালানি আনে 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 ফিঙ্কি কলে যাস ভাইয়া, আমি না আমি যাচ্ছি একটু আঙ্কেলদের বাসা, এতে কথা কয় না ড্যান্স দে এরকম ফিঙ্কি আমাদের নারকেল নাই রে, তো রোজাতে দিছে জান্নাত কামাইবে আল্লাহ, তার ঈদের দিনে তো রোজা রে শেষ করিয়ে নিবি, রোজা শেষ ঠিক নি রে, সব বজিরা চলতে আছে জেল একটা চলছে আর কি, এটা দিয়ে আড়া আরো আঙ্গ ঘরের অবস্থা, মসজিদের অবস্থা, হুজুরের অবস্থা, বাজারে অস্থিতিশীল, তারপর রোডের অবস্থা, রোডে হাগলের মতো চালাইব, আল্লাহ সম্পর্ক আছে আফসারির নাই, এতরে তো বহুত বালা মনে করছো, উদা ভূমিকম্প তুরস্ক ছটাতে আইবার আগে আগে সাড়ে পাঁচটাতে গরু গোতান মেতানে শুরু করে দিছে, ফাকিরে ডাকে, হ্যাঁ ব্যাগে তো নেট ছালে দুইটা বাজে ঘুম দে ঘুম যা, সকালের ঘুমটাই সেরকম, আর সকালে দরে কিনলে সুরা আরাফের 91 নম্বর আয়াতে বলছে ফাখাজাত তুমি রাজবা, তাদেরকে ভূমিকম্প পাইছে ফাসফাহু ফি দারিহিম জাসিমিন, তারা সকালবেলা উপর হয়ে মরে রয়েছে, হুচ্ছে সিদ্ধি মচ্ছে উত্তি, এখানে শুভ কথাটা আছে আটটা আয়াতে কথাটা আছে, যত মহাপ্রলয়ঙ্কারী আজাব আইব সকালবেলা আইব, এ সময় তো মানুষ আদা ল্যাংড়া থায় বুঝছা, দুটো পর্যন্ত নেট ছালায় সকালের ঘুমটাই মজা আলাদা, নারকেল সবুজার সাগরিয়া মারামারি লাগছে, সবুজা শেয়া না সাগরিয়ারে বিসমিল্লাকে ঘুষাইবার আগে নুঙ্গিটা নিগুলি এলেছে, হ্যাঁ করে নুঙ্গিটা নিয়ে তারপরে গেয়ার লাগানি শুরু করছে, ঘুষা ঘুষা ঘুষা, এর থেকে নুঙ্গি দেখবো না ঘুষা নিয়ে দেবে, তা আল্লাহ তো জানে করুণা বাইসাবের তোরা টিকে দিয়ে আর করে দিছে, তা আল্লাহকে এবার দিতেছি ভূমিকম্প সেইটারে কন্টিকা লাগাস, আমি কত সাহিত করে কথা কয় না, সকালবেলা আসাম সকালবেলা আসাম সব মানুষ ঘুম যা, আহারে ঢাকার ভাই বোনেরা রে, আহারে চট্টগ্রামের ভাই বোনেরা, ঘরের ব্যস্ত কেন বানাল আছে, আমার ঘর আমার বেহেস্ত চালাও, ঘরে কোরআন তেলাওয়াত নাই নামাজ নাই, সেদিন এক স্কুলের কিনা ডিজাইর রে বাইরে ভাই, আমি চোখের পানি ছাড়িয়ে দিছি গাড়ি চালাইতে চালাইতে কান্তি আসি, ওলা আনফিটি এই করে এমনি কথা কো আফসারি, কথা কস আফসারি, তুমি কিনলে কান্লাম ধরে আফসারি কহ কিনলে কাঞ্চ কাঞ্চি, নিজের অনমনে আল্লাহ দশটা থেকে চারটা পর্যন্ত এই ছেলেবেলেটি রাসুল সাল্লামের এই মেয়েটি পড়ালেখা করবে, কিন্তু একটা মিনিটের জন্য তোমার ফড়াটা নাই, তোমার হাবিবের ফড়াটা নাই, সারা পৃথিবীতে ফড়া আছে কেয়ামতের আলামত, তুল্লি মেলে গায়রের দিন, মানুষ গায়রের দিনের জন্য এলেম কালাম শিখবে শিখাবে, আল্লাহর ফড়া নাই সারা ওয়ার্ল্ড, আল্লাহ যে লকডাউনটা দিছে কেউ চিন্তা করে না, টিকা বানাই গে পায় ফাইজার দিছে দূর হাগো, হ্যাঁ দিছি বুস্টার বেটা, হ্যাঁ বুস্টার 100% আল্লাহ আসে, কইটা আল্লাহ তো করে করুণাটা দিছিলাম তো করে দিছি আর কাছে আই বেল্লাই বস, আমরা এলো মেলো তুরস্কের দরাই আল্লাহ আঙ্গরে বুঝাইতেছে বন্দারে আইতে আসি দরিয়েলাই দরিয়েলাই, অবস্থা ভয়াবহ ভাইরে ভাই, রিজিক আমাদের চলে যার রে, ইউক্রেন যুদ্ধটাই মানে মনে কর খেলা চলতে আছে, তিন মহাদেশ লাগিয়ে গেছে অলরেডি আন্ডারগ্রাউন্ডের সিট হেতারা, তারপরে রাশিয়ার সহযোগিতা মানসিকভাবে আছে, তারপরে কিতা কয় দে কুরিয়া ফাঁডারা অস্ত্র বানা লাগছে কোদার কাটারে খানা নাই, আমার সৈন্য দিছে 1 লাখ আর ব্লাদিমির কোদার কাটারে ফাঁডারে দিয়ে দিছে বস, এতাকে সৈন্যগুণ বেশি, সৈন্যকে যদি সাক্ষাৎকার নিতাম রাজ্য যদি বিমান একখান ফাঁড়াইতাম ভাই যুদ্ধ করবি না থাকতো, কইব আফসারি ভাই আমার মাফসাই আরে বিমানে করি উড়ে হার করেন, প্রত্যেকে যুদ্ধ কেউ করতেছে না বাধ্যর, অন ফিলিস্তিন তো লোকে নিকিনি $100-350 দিকে নিকিনি অভিবাসীগুন দিয়ে যুদ্ধ ট্যাঙ্ক একটা বাঁধি দিকে লাগা, এবার আঙ্গমতো গরিব রাষ্ট্রগুলোরে কেব দ্রব্যমূল্য আটকাই কেব তো তোরা 5 লাখ দেহ লান্টলাম, এইভাবে দেখবি মারি দিব মারি দিব, কথাটি গল্পের মতো এটাই বাস্তবতা, দেখবি অল্প সময় অল্প সময় এই যুদ্ধ থামে কি না আমার দিলে টানতেছে না, কারণ আমরা আল্লাহর দিকে নাই তো, আমরা যদি বিশ্বের মানুষ এখনো আল্লাহর আই লাভ ইউ কই আল্লাহ কব বান্দা ঠিক আছে রেডি, কিন্তু আমরা তো কেউ শুনতেছি না কথা, মুসলমানও তো আমরা আল্লাহরে মানতেছি না, 2% লোক নামাজ পড়ে ক% তো আল্লাহ দে আল্লাহরে বেয়াকে ফোন কর না আর কিল আল্লাহ রহমত দেখ কার খেত হালাইব রহমতটা কসা, একটা খেত সোজা আসেনি 1 ইঞ্চি মারিও তো জুলুম ছাড়া নাই ওর কথা কয় না, তো রোজা দিছে আমরা কি করবে লাল্লাকুম তাত্তাকুন।